ভগ্নাংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি পূর্ণ আপেল এবং একটি অর্ধেক আপেল, এবং এখানে একটি কেকের 4/3 ভাগ রয়েছে, আর এগুলোই হলো ভগ্নাংশ। এখানেও দেখতে পাচ্ছি একটা গোল জিনিসকে 8 ভাগ করা হয়েছে, গোল জিনিসকে 8 ভাগ করা হয়েছে, তার মধ্যে 3 ভাগ সরে নেওয়া হয়েছে, 8 ভাগের 3 ভাগ। তাহলে আমরা শিখলাম সমান ভাঙ্গা অংশকে ভগ্নাংশ বলে, অর্থাৎ ভাঙ্গা অংশকে ভগ্নাংশ বলে। ভগ্নাংশ 2 প্রকার, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের কিরকম থাকে, লব আর হর থাকে, আর দশমিক ভগ্নাংশ চেনার উপায় একেবারে সহজ, একটা দশমিক থাকবে, দশমিক থাকলেই তাকে বলবো দশমিক ভগ্নাংশ, আর লব হর থাকলে সেটাকে বলবো সাধারণ ভগ্নাংশ। তাহলে আমরা শিখলাম সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। এখানে আবার সাধারণ ভগ্নাংশ আবার 3 প্রকার, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কিরকম, যদি উপরে ছোট হয় নিচে বড় হয় তাহলে সেটা হলো প্রকৃত ভগ্নাংশ, তার মানে লব ছোট হর বড়। আর অপ্রকৃত ভগ্নাংশ ওইটার উল্টা, উপরেই বড় আর নিচে ছোট, তার মানে লব বড় হর ছোট। আর মিশ্র ভগ্নাংশ, এখানে একটি কি থাকবে, বাম পার্শ্বে একটি পূর্ণ সংখ্যা থাকবে, এখানে 1 থাকতে পারে বা 5, 9, 100, 1000, যেটা থাকুক একটা পূর্ণ সংখ্যা থাকবে, এবং ডান পার্শ্বে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। এরকম হলে সেটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা শিখলাম সাধারণ ভগ্নাংশ আবার 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। আচ্ছা, তাহলে আমরা একবারে দেখে নিই ভগ্নাংশ প্রথমে 2 প্রকার, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার 3 প্রকার, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, একটু উদাহরণ দেখি প্রকৃত ভগ্নাংশের, উপরে ছোট নিচে বড়, অপ্রকৃত ভগ্নাংশের উপরে বড় আর নিচে ছোট, আর মিশ্র ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং তারপরে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ, দশমিক ভগ্নাংশ যোগ ও বিয়োগ করার নিয়ম এখন আমরা দেখব। এখানে একটা দশমিক ভগ্নাংশ দেখতে পাচ্ছি এবং তারপরে আরেকটি দশমিক ভগ্নাংশ দেখতে পাচ্ছি। এখন দেখি যে দশমিকের যোগ ও বিয়োগ করার নিয়ম, 1 নম্বর নিয়ম হলো দশমিকের নিচে দশমিক রেখে লিখতে হবে, মানে দশমিকের নিচেই যেন এই দশমিকটা থাকে সেভাবে লিখতে হবে, এবং বাম দিক থেকে যোগ বা বিয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম ভগ্নাংশটা এখানে লিখলাম যে 21.75, আর পরের ভগ্নাংশটা এখানে নিচে লিখব এমন ভাবে যেন এই দশমিকের নিচে এই দশমিক পড়ে। তাহলে অবশ্যই এই 4টা পড়বে এই 1-এর নিচে, আর এই 5 পড়বে এই 7-এর নিচে। এখন আমরা এই যে দশমিক সূত্র দশমিক রেখে এইভাবে লিখলাম, লিখে এখন টান দিয়ে আমরা যোগ করব। কিভাবে যোগ করব, 5-এর নিচে কিছু নাই মানে 0 আছে, যোগ করলে কত হয় 5, 7, 5, 12, 2, হাতে থাকে 1, 4, 5, 6। আচ্ছা, পয়েন্ট সোজা পয়েন্ট থাকলো, এখানে 6 হলো আর এই 2টা এখানে এসে এখানে বসলো। তাহলে আমরা দেখলাম যে দশমিকের যোগ কিভাবে করতে হয়। আচ্ছা, এখন দেখি এই 21.75 বিয়োগ 4.5, এর বিয়োগ করলে কিরকম হয়। তাহলে আমরা অবশ্যই দশমিকের নিচে দশমিক রেখে এমনভাবে লিখলাম যেন এই দশমিকের নিচে দশমিক থাকে। আচ্ছা, এখন যদি আমরা বিয়োগ করি, 5-এর নিচে কিছু নাই, 0, তার মানে এখানে বিয়োগ 5 থেকে 0 বিয়োগ করলে 5-ই থাকে, এবং 5 আছে কত, 7 হবে 2-এ, হাতে থাকে না, এই দশমিক এসে বসলো। 4 আছে কত হলে 11 হবে, 7-এ, হাতে থাকে 1,
এই এক দুই থেকে এই এক বাদ দিলে এক থাকে, তাহলে আমাদের বিয়োগ করে উত্তর হলো 17.25। এখন এখানে দেখব প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ শনাক্ত করি। তাহলে আমরা জানি যে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, যেগুলোর উপরে কি হয় ছোট হয়, লব ছোট হয়। তাহলে 2/3, 2/3 এটা হলো প্রকৃত ভগ্নাংশ, তারপরে 5/8 প্রকৃত ভগ্নাংশ, 12/13 এটারও উপরে ছোট আছে, এটাও প্রকৃত ভগ্নাংশ, 27/26 এটা প্রকৃত ভগ্নাংশ নয় কারণ উপরে ছোট নয়, আবার 2/25 এটাও প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশ হলো 2/25, 12/13, 5/8 আর 2/3। আর একের সমান ভগ্নাংশ চেনা আরো একদম সহজ, উপরে নিচে দুটাই সমান থাকবে, তার মানে 4/4 এটা হলো একের সমান ভগ্নাংশ, আর 1/1 এটাও একের সমান ভগ্নাংশ। ছোট থেকে বড় প্রতীকের মাধ্যমে সাজায়। তাহলে আমরা এখানে দেখব যে 6/7, 3/7, 7/7, 2/7, এখানে দেখা যাচ্ছে যে নিচের সবগুলোই সমান আছে, নিচের সবগুলোই সমান। যদি নিচের সবগুলোই সমান থাকে তাহলে দেখতে হবে যে উপরে কোন সংখ্যাটা বড়। আচ্ছা, ছোট থেকে বড়, আচ্ছা তাহলে উপরে দেখব যে কোনটা সবচেয়ে ছোট সেটা আমরা আগে লিখবো। তাহলে 2/7, তারপরে হলো 3/7, তারপরে 6/7, তারপরে দিব 7/7। তাহলে আমরা ছোট থেকে বড় সাজাতে পারলাম এভাবে। আর এর চিহ্ন দিতে আমরা একটু সাবধান হব, যেদিকে বড় থাকবে সেদিকে এই ফাঁকটা বড় থাকবে, বেশি থাকবে। আচ্ছা, এখানে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি যে 7/2 ভাগ, তার চেয়ে বেশি 7/3 ভাগ, তার চেয়ে বেশি 7/6 ভাগ, তার চেয়ে বেশি 7/7 ভাগ, তার মানে পুরোটাই। এখানে বলছে ছোট থেকে বড় প্রতীকের মাধ্যমে সাজাই। আমরা আগের মতো দেখব যে আচ্ছা এখানে আমাদের নিচের গুলো সমান নাই কিন্তু উপরের গুলো সমান আছে, এই যে 2/2, 2/2, তার মানে আমাদের উল্টো করে সাজাতে হবে, তার মানে নিচে যেটা বড় সেটা আগে লিখবো। তাহলে তার চেয়ে ছোট 2/5, তার চেয়ে ছোট 2/4, তার চেয়ে ছোট 2/2, তার চেয়ে বড়। আচ্ছা, তাহলে 2/7-এর চেয়ে বড় 2/5, তার চেয়ে বড় 2/4, তার চেয়ে বড় 2/2। এটা আমরা কিভাবে সাজাতে পারলাম আরেকবার বলি, যদি উপরের গুলো সমান থাকে, একই থাকে, তাহলে আমরা ছোট থেকে বড় সাজানোর জন্য এই নিচে যেটার বড় আছে সেই ভগ্নাংশটা আগে লিখব, তাহলেই হবে। আচ্ছা, যেমন 7/2 ভাগ, তার চেয়ে বড় 5/2 ভাগ, তার চেয়ে বড় 4/2 ভাগ, তার চেয়ে বড় 2/2 ভাগ। খালি ঘর পূরণ করি, এটা আমরা 1/3 এখানে দেখতে পাচ্ছি, আর এখানে সমান সমান শূন্যস্থান বাই 6। তো আমরা এখন এখানে খেয়াল করি যে 3 হয়ে গেল 6, কিভাবে হলো, 3-কে 2 দ্বারা গুণ করা হয়েছে, তার মানে আমাদের এই 1-কেও 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2×1=2, এখানে হবে 2, একদমই সহজ। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা 3 দ্বারা গুণ করে 12 হলো, তার মানে আমাদের 5-কেও 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 5×3 দ্বারা গুণ করলে 3×5=15। এখানে দেখতে পাচ্ছি 6 কমে গেছে, 2 হয়ে গেছে, তার মানে ভাগ করেছে 3 দ্বারা, 6-কে 3 দ্বারা ভাগ করেছে, করে এই 2 হয়েছে, তাহলে 6-কে 3 দ্বারা ভাগ করলে 2 হচ্ছে, তাহলে 3-কেও 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে ভাগ ভাগ করলে হয় 1। এখানে একইভাবে 12 হয়ে গেল 2, কত দ্বারা ভাগ করলে, 6 দ্বারা, যদি 12-কে আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে 2 হয়, এই 54-কেও তাহলে 6 দ্বারা ভাগ করতে হবে, 6×9=54, তাহলে হচ্ছে 9। লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তার মানে কাটাকাটি করি, ছোট করি। আচ্ছা, এটার জন্য
আমরা কি করব, সমান সমান দিব, দিয়ে বড় একটা টান দিব, দিয়ে এই ছয়কে ভাঙ্গাবো, 3 দুগুণে 6। তারপরে আমরা 12কে ভাঙ্গাবো, 3 4 12 অথবা 6 2 গুণে 12, যে কোনো একটা লিখলেই হয়। আচ্ছা, আমরা 6 2 গুণে 12 লিখলাম। লিখে এখন কি করলাম যে এই 3 গুণন 2 আর এই 6কেও আবার ভাঙ্গানো যাচ্ছে, কারণ 6কে ভাঙ্গানো যায়, 3 2 গুণে 6, আর আগের এই 2টা এখানে থাকে। এখন উপরে আর নিচে যেটা সমান সমান আছে সেটা আমরা কেটে দিব, 3 আর 3 কেটে দিই, 2 আর 2 কেটে দিই। তাহলে উপরে কিছুই থাকে না, তার মানে উপরে 1 আছে, কিছুই না থাকলে উপরে 1 আছে। আচ্ছা, আর নিচে এখানে আমাদের 2 আছে, হয়ে গেল আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ। তাহলে এটাকে আমরা ভাঙ্গাই, 3কে ভাঙ্গাই, 3 1 কে 3, 21কে ভাঙ্গাই, 3 7 21, 3কে ভাঙ্গানো যায় না, 7কেও ভাঙ্গানো যায় না, তার মানে আমাদের এখানে 3 আর 3 কেটে দিব। আচ্ছা, 3 আর 3 কেটে দিব, দিয়ে আমাদের থাকলো 1/7, এটাই উত্তর। 8/12, তাহলে 8কে ভাঙ্গাই, 4 2 গুণে 8, 12কে ভাঙ্গাই, 3 4 12, তাহলে 4 আর 4 আমরা কেটে দিই, কেটে দিয়ে 2 আর 3 কাটা যাচ্ছে না, এই দুটাই হলো আমাদের উত্তর, 2/3। 9/15, তাহলে 9কে ভাঙ্গাই, 3 3 9, 15কে ভাঙ্গাই, 3 5 15, তাহলে উপরের 3 নিচের 3 আমরা কেটে দেব। মনে রাখতে হবে যে আমাদের উপরে নিচে কাটতে হবে, এই 3 পাশাপাশি কাটলে হবে না, উপরে নিচে কাটতে হবে। আচ্ছা, 3 আর 5 উপরে নিচে কাটা যাচ্ছে না, তার মানে আমাদের এটাই উত্তর, 3/5। লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তার মানে এটাও একইভাবে, 24কে ভাঙ্গাই, 12 2 গুণে 24, আর 40কে ভাঙ্গালে 20 2 গুণে 40। আচ্ছা, তাহলে আমরা 2 2 কেটে দিয়ে ছোট করি, তাহলে থাকলো 12 আর 20, 12কে ভাঙ্গানো যাচ্ছে, আবার ভাঙ্গানো যায় 12কে, দেখো কত দ্বারা, 3 4 12, আর 20কে ভাঙ্গানো যায় 4 5 20। তাহলে এই যে 4 আর 4, উপরে নিচে 4 4 আমরা কেটে দিব, তাহলে থাকলো 3/5, 3/5, এটাই উত্তর। এখানে বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি, সমহর। আচ্ছা, এখানে হর কোনটা, 3 আর 4 সমান নয়, এই লব হরকে আমাদের সমান করতে হবে, একটাতে 3 আছে একটাতে 4 আছে। আচ্ছা, তাহলে আমাদের এইটাকে সমহর করার জন্য প্রথমে 3 আর 4-এর আমাদের লসাগু বের করতে হবে, এই জন্য আমরা এই যে এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ, দুটা ভগ্নাংশের জন্য দুটা ঘর করলাম, করে 3 আর 4-এর লসাগু বের করব। আমরা জানি যে বড়টাকে লসাগু ধরা যায়, 3 আর 4-এর মধ্যে বড় হলো 4, তাহলে 4কে যদি লসাগু ধরি তাহলে 3 দ্বারা 4কে ভাগ করা যায় না, তাহলে 4-এর ডবল বানায় 8, 8কে 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 4কে 3 গুণ করি, 3 4-এ 12, 12কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে আমাদের লসাগু 12, লসাগু 2 জায়গায় বসে দিলাম। এরপরের কাজ হলো এই নিচেরটা দিয়ে এই নিচের এই লসাগুকে ভাগ করা, তাহলে 3 দিয়ে এই 12কে ভাগ করলে কত হচ্ছে, 4, সেই 4 দিয়ে এই 1-এর সাথে গুণ, 4 1 কে 4। একইভাবে এই 4 দিয়ে এই 12কে ভাগ, 4 1 কে 4, 4 2 গুণ 8, 3 4-এ 12, ভাগ করে যেটা হলো মানে 3 হলো, সেই 3 দিয়ে এই 1-এর সাথে গুণ, 3 1 কে 3, তার মানে নিচে নিচে ভাগ করে যেটা হবে সেটা দিয়ে উপরে এটার সাথে গুণ, তাহলে হয়ে গেল নিচে গুণ, নিচে ভাগ আর উপরেরটার সাথে গুণ। আচ্ছা, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে 4 ভাগের 12, 12 ভাগের 4 ভাগ আর 12 ভাগের 3 ভাগ, অবশ্যই এখানে দেখতে পাচ্ছি যে এটাও 12, এটাও 12, দুটাই 12 হয়ে গেছে, মানে সমান হয়ে গেছে, আমাদের উত্তরও হয়ে গেছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম, 4/12, 3/12, এটাই হলো উত্তর। আচ্ছা, পরেরটা দেখি, 2/3, 1/12,
এটাকে কিভাবে করব? ওই একই ভাবে আমরা দুটা ঘর করে নিলাম দুই ভগ্নাংশের জন্য, এবং এখন দুই আর তিনের লসাগু এই দুই জায়গায় বসাবো। তাহলে দুই আর তিনের লসাগু করতে হলে আমরা বড়টাকে ধরি, লসাগু তিন ধরি, কিন্তু তিনকে দুই দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে তিনের ডবল বানাই ছয়, ছয়কে দুই দ্বারা ভাগ করা যায়, তার মানে লসাগু ছয় দুই জায়গায় বসে দিলাম। এখন কি নিচেরটার সাথে নিচেরটা ভাগ করা, তাহলে তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই, সেই দুই দিয়ে উপরেরটার সাথে গুণ, তাহলে দুই দুগুণে চার। একইভাবে এই দুই দিয়ে এই ছয়কে ভাগ করি, দুই দিয়ে ছয়কে ভাগ করলে কত হয়? তিন। তিন দিয়ে এই উপরের একের সাথে গুণ, তিন এককে তিন, তাহলে নিচে দেখো আমাদের ছয় আর ছয় সমান হয়ে গেল, সমহর হয়ে গেছে। তাহলে আমাদের উত্তর হলো 4/6 আর হলো 3/6। পরেরটা দেখি, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। এখানে ওই একই ভাবে করব, আমরা দুটো দাগ টেনে নিব, নিয়ে লসাগু বসাবো। তিন আর পাঁচের লসাগু বের করার জন্য বড়টা হলো পাঁচ, কিন্তু পাঁচকে তিন দ্বারা ভাগ করা যাচ্ছে না, পাঁচের ডবল করি দশ, দশকেও তিন দ্বারা ভাগ করা যায় না, তাহলে পাঁচের তিন গুণ করি, তিন পাঁচা পনেরো, পনেরোকে তিন দ্বারা ভাগ করা যায়, তার মানে লসাগু পেলাম 15, দুই জায়গায় লিখে দিলাম। এখন নিচেরটার সাথে নিচেরটা ভাগ, তার মানে তিন দিয়ে 15কে ভাগ, তিন দিয়ে 15কে ভাগ করলে পাঁচ, সেই পাঁচ দিয়ে উপরে গুণ, এই একের সাথে পাঁচ এককে পাঁচ। আবার একইভাবে এই পাঁচ দিয়ে 15কে ভাগ করলে কত হচ্ছে? তিন, সেই তিন দিয়ে উপরে গুণ, দুইয়ের সাথে তিন দুগুণে ছয় হয়ে গেছে আমাদের, 5/15 আর 6/15, এই দুটাই উত্তর। যোগ করি, এটাও একদম সহজ, আমরা আগের মতো এই নিচের দুটার লসাগু করে এই দু তিন জায়গায় বসিয়ে দেবো, এই তিন জায়গাতেই বসিয়ে দেবো লসাগু। তাহলে দেখি লসাগু কত হয়, তিন আর চারের লসাগু, তিন আর চারের লসাগু, তিন আর চারের মধ্যে চার বড়, তাহলে চার কে আবার তিন দ্বারা ভাগ করা যাচ্ছে না, তার মানে চারের ডবল করি আট, আটকেও তিন দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে চারকে তিন গুণ করি, তিন চারে বারো, বারোকে এই তিন দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে লসাগু বারো আমরা বসিয়ে দিলাম, তিন জায়গাতেই বসালাম। আচ্ছা, এখন আমরা আগের মতো ওই একই নিয়মে এই নিচের চার দ্বারা এই বারোকে ভাগ করব, ভাগ করলে কত হয়? তিন, সে তিন দ্বারা ওই উপরের সাথে গুণ, তাহলে তিন এককে তিন। একইভাবে এই তিন দিয়ে এই বারোকে ভাগ করি, তিন চারে বারো ভাগ করলে চার হয়, সেই চার দিয়ে এই উপরের একের সাথে গুণ, চার এককে চার, হয়েই গেছে আমাদের অঙ্ক। নিচের বারো বারোই থাকলো, আর উপরে তিন যোগ চার, তাহলে চার তিনে সাত হয়ে গেছে আমাদের উত্তর, 7/12। ঠিক একইভাবে আমরা এখানে লসাগু বসাবো, তাহলে আমরা এই দুটাতে লসাগু বসালাম ছয়, কারণ তিন আর ছয়ের মধ্যে ছয় বড় এবং ছয়কে তিন দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে লসাগু ছয়। আচ্ছা, তাহলে লসাগু তিন জায়গায় বসিয়ে দিলাম। এখন ওই আগের মতো তিন দিয়ে এই ছয়কে ভাগ করি, কত হয়? দুই, সেই দুই দিয়ে উপরে গুণ, দুই এককে দুই। এখন এই ছয় দিয়ে এই ছয়কে ভাগ করি, ছয় দিয়ে ছয়কে ভাগ করলে ছয় এককে ছয় এক, সেই এক দিয়ে এই একের সাথে গুণ, এক এককে এক, তাহলে নিচের ছয় নিচেই থাকলো, আর উপরে দুই আর একে যোগ করে তিন, তাহলে উত্তর 3/6। বিয়োগ করি, ওই একই ভাবে, শুধুমাত্র এখানে বিয়োগ হবে, তাছাড়া সব এক, তার মানে দুই আর তিনের লসাগু আমাদের এই তিনটাতে বসাতে হবে। তাহলে দুই আর তিনের মধ্যে তিন বড়, তিনকে লসাগু মনে করি, কিন্তু তিনকে দুই দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে তিনের ডবল ধরি ছয়, ছয়কে দুই দ্বারা ভাগ করা যায়, তার মানে লসাগু বসাতে হবে ছয়, লসাগু বসিয়ে দিলাম। এখন ওই আগের মতো নিচে নিচে ভাগ, তার মানে এই নিচের দুই আর নিচের ছয় ভাগ করি, তাহলে দুই দ্বারা যদি ছয়কে ভাগ করি তিন হয়, সেই তিন দ্বারা উপরের সাথে গুণ, তার মানে তিন এককে তিন। এখন আবার এই নিচের তিন আর নিচের ছয় ভাগ করি, নিচের তিন দিয়ে নিচের এই ছয়কে ভাগ করলে হয় দুই, দুই দিয়ে এই একের সাথে গুণ, দুই এককে দুই। আচ্ছা, আমাদের হয়ে গেল নিচের ছয় দিয়ে নিচেই রয়েছে, আর তিন আর দুই, এই যে বিয়োগ, তিন আর দুই বিয়োগ করলে কত হয়? এক, পেয়ে গেলাম আমাদের উত্তর 1/6।
পরেরটা আরো সহজ, 2 আর 6-এর লসাগু এই তিন জায়গায় বসাতে হবে। তাহলে 2 আর 6-এর মধ্যে 6 বড় এবং 6-কে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে 6-ই লসাগু। আমরা বসিয়ে দিলাম লসাগু নিচে, এখন আগের মতো 2 দিয়ে নিচের 2 দিয়ে নিচের 6-কে ভাগ করব। তাহলে ভাগ করলে 3 হয়, সেই 3 দিয়ে উপরে গুণ, 3 1 কে 3। একইভাবে এই নিচের 6 আর নিচের 6, 6 দিয়ে 6-কে ভাগ করলে 6 1 কে 6, একবার 1 হয়। আচ্ছা, সেই 1 দিয়ে এই 1-এর সাথে গুণ 1 1 কে 1, তাহলে নিচের 6 নিচেই থাকলো আর উপরে 3 বিয়োগ 1, তার মানে 2। 3 থেকে 1 বাদ গেলে 2 থাকে, তার মানে আমাদের বিয়োগ করে উত্তর হলো 2/6।